আসসালামু আলাইকুম, বিজনেস টিসবিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের টিউন, 12 মাস থাই পেয়ারা চাষ পদ্ধতি। থাই পেয়ারা 5 ও থাই পেয়ারা 7 এখন বাংলাদেশে চাষ হচ্ছে, যা থাইল্যান্ড থেকে আগত। বেশি ফলন ও বেশি দামের জন্য এ পেয়ারা, এরই মধ্যে দেশের ফল চাষিদের মধ্যে বিপুল সাড়া জাগাতে সক্ষম হয়েছে। রাজশাহী, নাটোর, বগুড়া, ঈশ্বরদীর অনেক ফল চাষি থাই পেয়ারা চাষ করে তাদের আর্থিক সচ্ছলতা অর্জন করেছেন। থাই পেয়ারার জাতগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জাতটি হল থাই পেয়ারা 7। থাই পেয়ারা 7 এর আকার গোলাকার, রং হলদে সবুজ। প্রতিটি পেয়ারার ওজন গড়ে 400 থেকে 700 গ্রাম। গাছের উচ্চতা 2.5 থেকে 10 মিটার। ফুল ফোটা থেকে ফসল সংগ্রহ পর্যন্ত 90 দিন সময় লাগে। এই জাতের বড় বৈশিষ্ট্য হলো 12 মাসই এই পেয়ারার পাওয়া যায়। বীজ কম ও নরম। এ জাতের পেয়ারা বর্তমানে রাজধানী ঢাকা শহরে 120 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। থাই পেয়ারা চাষ পদ্ধতি। অন্যান্য জাতের পেয়ারার মতোই মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য আশ্বিন মাসে থাই পেয়ারা চাষের চারা রোপণ করা যেতে পারে। এ পেয়ারা চাষের জন্য নিকাশযুক্ত বেলে দোআঁশ মাটি উত্তম। এ পেয়ারার বংশবৃদ্ধির জন্য 20 থেকে 4 বা গুটি কলম ব্যবহার করা উচিত। 4x4 বা 3x3 মিটার দূরত্বে এ জাতের পেয়ারা চারা রোপণ করা যায়। রোপণের কয়েক সপ্তাহ আগে 50 সেন্টিমিটার দৈর্ঘ্য, 50 সেন্টিমিটার প্রস্থ, 50 সেন্টিমিটার চওড়া গর্ত খনন করতে হবে। প্রতিটি গর্তে মাটির সঙ্গে চারা রোপণের 20 থেকে 30 দিন আগে 40 থেকে 50 কেজি পচা গোবর সার, 150 গ্রাম TSPU, 150 গ্রাম MPO সার মিশিয়ে দিতে হবে। তারপর সার মিশ্রিত মাটি দ্বারা গর্ত ভরাট করে গর্তের মাঝখানে চারাটি রোপণ করতে হবে। চারা রোপণের পর গর্তের চারিদিকে মাটি দ্বারা উঁচু করে বেঁধে দিতে হবে, যাতে বাইরে পানি এসে গাছের গোড়া না জমে। গাছটি যাতে বাতাসে হেলে না পড়ে সেজন্য বাঁশের খুঁটির সঙ্গে হালকাভাবে বেঁধে দিতে হবে। রসের অভাব হলে সেচের ব্যবস্থা করতে হবে। পেয়ারা গাছ থেকে অধিক ফলন পেতে 5 বছরের নিচে একটি গাছে বছরে পচা গোবর 20 থেকে 25 কেজি, ইউরিয়া 300 থেকে 400 গ্রাম, TST 300 থেকে 400 গ্রাম ও MPO 300 থেকে 400 গ্রাম, এবং 5 বছরের উপর একটি গাছে প্রতি বছর পচা গোবর 25 থেকে 30 কেজি, ইউরিয়া 500 থেকে 700 গ্রাম, TSP 450 থেকে 500 গ্রাম ও MPO 450 থেকে 500 গ্রাম সার ব্যবহার করতে হবে। উল্লেখিত পরিমাণ সার সমান দুই ভাগে ভাগ করে বছরে ফেব্রুয়ারি, মার্চ এবং আগস্ট, সেপ্টেম্বরে মাসে 2 কিস্তিতে প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর প্রয়োজনে সেচ দিতে হবে। অনেক সময় জিঙ্কের অভাবে পাতার শিরায় ক্লোরোসিন দেখা যায়। সেক্ষেত্রে 80 লিটার পানিতে 400 গ্রাম জিঙ্ক ও 400 গ্রাম চুন মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। পেয়ারা সংগ্রহের পর ভাঙা, রোগান্ত ও মরা শাখা প্রশাখা ছাঁটাই করে ফেলতে হবে। পেয়ারা গাছ প্রতি বছর প্রচুর সংখ্যক ফল দিয়ে থাকে। গাছের পক্ষে সব ফল ধারণ করা সম্ভব না, তাই মার্বেল আকৃতির হলেই ঘন সনিবিষ্ট ফল ছাঁটাই করতে হবে। ভালোভাবে যত্ন নিলে একটি পূর্ণবয়স্ক গাছে গ্রীষ্মকালে 60 থেকে 70 কেজি এবং হেমন্তকালে 50 থেকে 60 কেজি ফলন পাওয়া যায়। আপনার সম্ভাবনা এ পেয়ারা পরীক্ষামূলকভাবে একটি বিঘা জমিতে চাষ করে খরচ বাদে 3 লক্ষ টাকা পর্যন্ত লাভ পাওয়া গেছে। এ কারণে কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত মানসম্মত উদ্যান প্রকল্প গত বছর 3 লক্ষ থাই পেয়ারা চারা উৎপাদন করে। প্রতিটি চারা 10 টাকা মূল্যে বিক্রি করা হয়। সম্মানিত মানসম্মত উদ্যান প্রকল্পের পরিচালক বলেন, 2002 সালে থাইল্যান্ড থেকে বাংলাদেশে প্রথমবারের মতো উন্নত জাতের পেয়ারা জাত আনা হয়। তারপর 2004-06 সাল পর্যন্ত আরও কয়েকটি জাত এনে দেশে পরীক্ষা নিরীক্ষা করা হয়। সর্বশেষ থাই পেয়ারা 7 জাতটির মধ্যে উৎকর্ষতা পাওয়া যায়। উদ্যান বিশেষজ্ঞরা জানান, 1 বিঘা জমিতে পূর্ণবয়স্ক গাছ থাকলে 2000 কেজি বেশি পেয়ারা উৎপন্ন হয়। প্রাপ্তি স্থান, দেশের বিভিন্ন জেলার অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরকারি হর্টিকালচার সেন্টার, ব্র্যাক নার্সারি এবং বিভিন্ন বেসরকারি নার্সারি যেমন বগুড়া সবুজ নার্সারি ও নাটোরের তেকুপির কৃষিবিদ নার্সারিতে থাই পেয়ারা চারা পাওয়া যায়। আসুন বন্ধুরা, আর বেকার না থাকি, থাই পেয়ারার চাষ করে আমরা আমাদের বেকারত্ব দূর করি। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন ও আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।